সিটি নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই ময়মনসিংহ নগরী জুড়ে নির্বাচনী আমেজ। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই সরব হয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে নগরী। প্রচার শুরুর আগে থেকেই শুরু হয়ে গেছে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতাও। এবার বর্তমান মেয়র সহ আওয়ামী লীগের চারজন মেয়র প্রার্থী ভোটের মাঠে নেমেছেন। জাতীয় পার্টির রওশন পন্থী একজন এবং একজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্টে জানাচ্ছেন মাসুম আলিসা। মনোনয়ন দাখিলের পর থেকেই ময়মনসিংহ নগরী জুড়ে বইছে ভোটের হাওয়া। সড়ক থেকে গলিপথ প্রার্থীদের ছবি সহ পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীরাও যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবারে নির্বাচনে মেয়র পদে 6 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 66 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 131 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আগামীতে ময়মনসিংহকে স্মার্ট এবং সমৃদ্ধ নগরী গড়ে তোলা সহ বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন সদ্য সাবেক মেয়র সহ অন্য মেয়র প্রার্থীরা। এবারে নির্বাচনে আওয়ামী লীগেরই 4 নেতা, জাতীয় পার্টির একজন এবং স্বতন্ত্র একজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এতেশামুল আলম, উপদেষ্টা সাদেকুল ইসলাম খান মিল্কি তজু, আওয়ামী লীগ নেতা ফারমার্জ আল নূর তারেক, জাতীয় পার্টির শহীদুল ইসলাম এবং স্বতন্ত্র ডক্টর রেজাউল হকও আছেন নির্বাচনী মাঠে। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করলেও এবার প্রতীক দেয়নি আওয়ামী লীগ। স্মার্ট এবং সমৃদ্ধ ময়মনসিংহ গড়ে তোলার ক্ষেত্রে আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ দিয়ে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব। সুন্দর একটি সিটি যেখানে মানুষ বসবাস করতে পারবে, ধুলোবালি থাকবে না। আমি যদি নির্বাচিত হই আমি আরও 6-7টা ব্রিজ করার চিন্তা ভাবনা করব। উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। জনগণের সমর্থন নিয়ে আমি 29 নম্বর ওয়ার্ডের বাদেগোল্পা গ্রাম থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ 4 বছর 8 মাস আমি জনগণের প্রতিনিধিত্ব করেছি। তবে শুরু থেকে আচরণবিধি মানছেন না বেশিরভাগ প্রার্থী। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, ময়মনসিংহকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত নগরী দেখতে চান তারা। এটা তো আচরণবিধির লঙ্ঘন হচ্ছে। আমরা চাচ্ছি নগরীর যে রঙিন পোস্টার ফেস্টুন যেগুলো আছে এগুলো যদি পরিষ্কার করা হয়। যারা এখানে প্রার্থী আছেন যোগ্য যিনি তাকে সবাই ভোট দিবেন। নগরীতে অনেক রাস্তাঘাট ড্রেন বিভিন্ন ধরনের সব মানে আধা কাজ অবস্থায় আছে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছেন নির্বাচন কর্মকর্তা। তাদেরকে আমরা প্রত্যেকে অবগত করেছি তারা যেন আচরণবিধি নির্বাচন কমিশনের মেনে চলে, যাতে আমরা ফ্রি ফেয়ার সুন্দর একটা আইনানুরূপ ইলেকশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাসী দেখতে পায়। 23 ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর 9 মার্চ হবে ভোট। পুরনো 21টি ওয়ার্ড ও সম্প্রসারিত 12টি সহ 33টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মোট ভোটার 3,36,490 জন। মাসুম আলিসা, 21 টেলিভিশন।